তো যাই হোক, আপনাদেরকে অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে যে আপনার দুইটি কমান্ড, তো আশা করি কয়েক মিনিটের মধ্যে আপনারা দেখেছেন যে আপনারা নিজেরা পারেন কিনা। তো এখন কারো কি এই দুইটি কমান্ডের মধ্যে কোনো প্রবলেম আছে তাহলে আমাকে একটু বলুন, প্রবলেম থাকলে আমি সেটি সলভ করে দিচ্ছি। কারণ আপনাদের এই দুটি জিনিসের উপর আপনাদেরকে আমি ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেবো। তো দুটি জিনিস না, আগের প্রিভিয়াস গুলো সহ একসাথে থাকবে, রিফন ভাইয়ের নেই তো, আর কারো থাকলে বলতে পারেন, যেহেতু এখানে এখনো 9-10 জন স্টুডেন্ট আছেন আপনারা। বলতে পারেন, আমি কিন্তু সামনের ক্লাসগুলোতে যে কোনো একজন থেকে হঠাৎ যে কোনো কিছুই নিতে পারি, যখন ইচ্ছে তখনই আমি নিতে পারি। তো আপনারা নির্দ্বিধায় বলতে পারেন যে আপনারা এই দুটি কমান্ড, আমি আপনার মডিফাই প্যানেল কি করবেন সেটা আমার মনে আছে, আপনার এবং আরেকজনের মেয়ে প্রবলেম আছে। আপনারা আতিকুল গনি ভাই এফবি লিঙ্কটা দেন শাহাদাত হোসেন ভাইকে। তো যাই হোক, দিয়ে দিয়েছে। তো এখনো কথা হচ্ছে যে আপনারা সবাই তাহলে বুঝতে পেরেছেন এটা, তাই তো? আমি এটাই বুঝবো, আমি কি তাহলে একজনকে প্র্যাকটিসের জন্য দেবো? তো আমি চাচ্ছি না অটোক্যাডটা ফালতু ভাবে শেখার জন্য, অর্থাৎ যে আমি সবগুলো একসাথে শিখে দিলাম, তো আমি কারো কাছ থেকে না দেখে যে আমি আমি চেষ্টা করি যে সবকিছু আদায় করার জন্য, যে আপনারা শিখতেছেন কিনা। আপনারা এখানে অনলাইনে পড়তে এসেছেন, একটা টাইম আপনি কি দিচ্ছেন এখানে 1 ঘন্টা সারাদিন? যতই ব্যস্ত একটু প্র্যাকটিস করবেন। আজকে অনেক থেকে দুজন থেকে দেখলাম, দুজনের মধ্যে একজন তো খুব একটা ভালো পারেন নাই, তো আরেকজন যা পারছেন ঠিক আছে, ওনার কিছু কিছু জায়গায় মিসিং আছে, ওগুলো হয়তো উনি আমার আগের ভিডিও গুলো দেখলে আবার ওনার মনে পড়বে। তো যাই হোক, এখন সামনে আমরা যে কমান্ড গুলো শিখবো সেটা হচ্ছে আর্ক, আর্ক কমান্ড শিখবো এবং অ্যারে কমান্ড শিখবো, আর্ক অ্যারে এবং সাথে আরেকটি শিখতে পারি। আরেকটি শিখতে পারে এখন আপনাদের প্রবলেম আছে। যাই হোক, এখন আতিকুল গনি ভাই কার প্রবলেম ছিল? আপনাদের ক্যাডের কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা আজার না, সাদাত হোসেন ভাই বলছেন আজার না। যাই হোক, আজার না, আমি দুটি তিনটির বেশি দেখাই না আমি কখনো, 24টি ক্লাস হলো। আমি চেষ্টা করি যে যা আমি শিখাবো আপনাদেরকে সবকিছু যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, কারণ আমাদের সবগুলো জিনিস প্রয়োজন হয় না। মঈন ভাই, তার আগে একজন বলেছেন কে প্যানেল মডিফাই, আতিকুল গনি ভাই মডিফাই প্যানেল কি করবেন? আচ্ছা, আপনার স্ক্রিনটি শেয়ার করুন আমার, স্ক্রিন শেয়ার করুন, মডিফাই প্যানেল কি করবেন আমি দেখতেছি, স্ক্রিন শেয়ার করুন। আপনাদের সাউন্ড অফ করুন, কে সাউন্ড অন করছেন কে? দ্রুত আপনার স্ক্রিনটি শেয়ার করুন, আমরা আমি মডিফাই প্যানেল প্যানেলের প্রবলেমটা সলভ করে দিচ্ছি। জি বলুন, আপনার মডিফাই প্যানেলের সমস্যা মুখে বলুন, মাইক্রোফোন অন করুন। এই সমস্যা ওটা তো অ্যাকচুয়ালি আপনার ওই যে ড্রপ প্যানেলের মতো বা ওই প্রেশার প্যানেলের মতো হচ্ছে না, যেরকম স্কোয়ার হয়ে গেছে এরকম, দেখুন এরকম স্কোয়ার মানে এটা এরকম করে লম্বা হয়ে যায়, কিন্তু আচ্ছা ওইগুলো মতো হচ্ছে না আর কি, ওই যে ড্রপ হ্যাঁ, প্যানেল যাই হোক, আমি আপনাকে বলি, ওই নোটিফিকেশন আমি প্যানেল। আমি বলি, শুনে না শুনেন, আমি আগের ক্লাসে আপনাদেরকে 2000, আচ্ছা যাই হোক, একজনকে 7 হাজার 2007 ইউজ করলে কোনো প্রবলেম আছে? যেহেতু আমরা 15 তো করি, সাথে আপনি এলোমেলো হয়ে যাবেন, 15টি ইনস্টল করুন, আগের ক্লাসে দেখানো আছে। তো এখানে হচ্ছে যে আপনি মডিফাই টুলবারটাকে, আমি বলেছিলাম যে এখানে যে কর্নারটি রয়েছে, সরি আমাকে ইয়ে করুন, আপনি রিমোটের পারমিশনটি আমি দেখি কিভাবে নিতে হয়। রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলিংটা দেন, আমি দেখাচ্ছি।
কেমনে দিব আমি এটা অ্যাকচুয়ালি ওখানে রিমোট কন্ট্রোল একটা অপশন আছে না হ্যাঁ হইছে মনে পাইছেন You are connecting a cool screen, okay? Then I have to wait for it. হ্যাঁ হইছে আমারটা হইছে ওকে আপনার মাউসটি নাড়াচাড়া করে না দেখুন আমি আপনাকে বলি এখানে আমাদের যে এই এই অংশটি রয়েছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই অংশটি আমি এখন লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রাখছি ধরে আমি আমার এই জায়গায় নিয়ে যাচ্ছি আমি এখন ড্রর পাশে নেব দেখুন নিয়ে গেলে একটি কি হয়ে গেছে ফাঁকা জায়গা তো এই জায়গায় আমি এটাকে ছেড়ে দিলাম মাউস ছেড়ে দিলাম দেখুন হয়েছে এখন আমি যে আমার পিসিতে যেভাবে আছে ওভাবে আসুন এটার জন্য আপনার মডিফাই প্যানেল কোথায় মডিফাই মডিফাই দিস ওয়ান ইজ মডিফাই দেখুন আসছে না আমি সব এনে দেখাবো আমি দুইটা এনে দেখিয়েছি এখন এটা আপনাকে আনতে হবে ঠিক আছে যেকোনো এই টুল বার গুলার যেকোনো একটার উপর রাইট বাটন ক্লিক করলে দেখুন আপনার টুল বারে কি চলে আসতেছে লিস্ট দেখুন মডিফাই রয়েছে এবং আপনি তিনটার মধ্যে ক্লিক দেওয়া আছে অর্থাৎ ডাইমেনশন ড্র মডিফাই এবং তিনটা জিনিসই আপনার এখানে রয়েছে দেখুন ডাইমেনশন ড্র এন্ড এই পাশে মডিফাই সো আপনি আরো চাইলে লেয়ার টুল বার রয়েছে প্রপার্টিজ রয়েছে সবকিছু আনতে পারবেন ওখান থেকে যে কোনো একটা ওকে বাস আই গট ইট ঠিক আছে ওকে থ্যাংক ইউ আচ্ছা আপনি শেয়ার বন্ধ করে দিন নাকি হ্যাঁ শেয়ার বন্ধ করে দিন আচ্ছা তো আরেকজন হচ্ছে মঈন ভাই আপনি বলেছেন আপনার কি প্রবলেম দেখি একবার মাইক্রোফোনে বলুন আপনার প্রবলেমটি স্যার জি বলুন শুনতেছি স্যার আমার এই যে এখানে এই যে আপনার এক্স ওয়াই এর যে অক্ষর এটা হরিজন্টাল ভার্টিক্যাল এটা চেঞ্জ হয়ে গেছে এটা সম্ভবত টিডিআর জি আপনি তাহলে আমার সাথে স্ক্রিন শেয়ার করুন আমি দেখাচ্ছি ওকে স্যার হ্যালো জি আপনি তো আগে অন করুন হরিজন্টাল ভার্টিক্যাল আসবে কিভাবে আপনি এই অবস্থায় চলে আসতেছে এই অবস্থা আসলে কি করতে হবে মাউসের কন্ট্রোল দেন মাউস কন্ট্রোল স্যার এটা কেমনে দিব স্যার দেখুন আপনার ওখানে ভিউ অপশন অপশনে কি আছে দেখুন রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট পাঠাইছি ইয়েস করুন দেখেন চিপেস্টেড মাউস ওকে আচ্ছা আপনি এটি অফেন করেছেন না আপনার এটার মধ্যে এখন যদি আমি যাই এখানে আপনার পিসি কি অনেক স্লো নাকি বুঝতেছি না স্যার এটা উইন্ডোজ আপনি নাড়াচাড়া করিয়েন না আমি করতেছি ওয়েট করেন ওকে স্যার দেখুন আপনি যে নেম প্লেট সবসময় জিনিসটা ওপেন করুন অর্থাৎ যে পেজটি ওপেন করেন যে ওয়ার্ক স্পেসটা ওপেন করেন সেটি দেখুন কিসে আছে এ ক্যাট নেম প্লট স্টাইল 3D ওকে থ্রি ডি পেজ ওপেন করেছেন আমরা আমরা বলেছি এখন 2D করতে সেটা আপনি ইউজ করবেন এ ক্যাট দেখুন এ ক্যাট দেখছেন এটা একটা এটা টেমপ্লেট এ ক্যাট টেমপ্লেটটা আপনি সবসময় ওপেন করে কাজ করবেন এই দেখুন এখন হয়েছে আমাদের মতো হয়েছে এখানে গ্রিডটি অফ করে দেন এখন দেখুন জি স্যার ওকে ওকে স্যার ওকে থ্যাংক ইউ স্যার
ওয়েলকাম, আপনি স্ক্রিন শেয়ার অফ করুন। স্টপ স্ক্রিন শেয়ার, স্টপ স্ক্রিন শেয়ার, দেখুন কোথায় আছে, আপনার নিচে কোথাও আছে। ওকে, তো বাকি কারো আর কোনো প্রবলেম আছে? আমি ক্লাসটি শেষ করব, আর আপনাদের অ্যাসাইনমেন্ট কি দেব আমি এখনো রেডি করি নাই, তো আপনারা বারবার মেসেজ করিও না যে স্যার আমি ভিডিও পেয়েছি অ্যাসাইনমেন্ট পাইনি। তো অ্যাসাইনমেন্টটি আশা করি কালকে, কালকে বিকালের মধ্যে অ্যাসাইনমেন্টটি পাবেন। কালকে বিকালে আমি অ্যাসাইনমেন্টটি অ্যাড করব বা কালকে সন্ধ্যায়। তো যাই হোক, আজকে এমনি ভিডিওটি পেয়ে যাবেন ক্লাসের। শাহাদাত হোসেন কি বলছেন? স্যার আমার HW, হ্যালো পাইছিলেন, বুঝি নাই কিছু। আচ্ছা যাই হোক, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আর বেশি দূর কিছু করব না। তো আপনারা সবাই আশা করি এটা প্র্যাকটিস করবেন, এবং সামনের ক্লাসে আমি যে কাউকে এটা করতে দিতে পারি সার্কেলের উপরে। তো ঠিক আছে, যারা আগের ক্লাসগুলো করার নাই তারা আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো সবাইকে ধন্যবাদ, রীতিমতো আপনারা ক্লাস করবেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।